আমরা বললে সুষ্ঠ আমরা না বললে অসুস্থ ইবিএম মানেই হচ্ছে আঙ্গুল তোমার আর টিপ দেব আমি এমন বক্তব্য দিয়ে আবারও সমালোচনা এসেছেন বাসখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী মাত্র গত পাঁচ দিন আগেও তিনি আরেকটি মন্তব্য করে সমালোচনায় এসেছিলেন দেশবাসীর কাছে জানা যায় বৃহস্পতিবার শেখদার পাড়ায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে আমার মন্তব্য করেন মুজিবুল হক সমাবেশে মুজিবুল হক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন এখানে সুস্থ করি আমরা অসুস্থ করি আমরা আমরা বললে সুস্থ আর না বললে অসুস্থ ইভিএম মেশিনে ভোট প্রদান সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে মুজিবুর রহমান মুজিব এমন মন্তব্য করেন উল্লেখ্য গত আঠাইশে মে নির্বাচনী এক জনসভায় মুজিবুল হক আরো বলেছিলেন ভোট কেন্দ্রে টিপ দেওয়ার জন্য তার লোক থাকবে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্বাচন কমিশন থেকে তাকে কারণ দর্শাতে বলা হয় এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে পৃথক তদন্তের জন্য প্রতিবেদন দিতে বলা হয়েছে